হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই গুড মর্নিং। আমার উঠতে দেরি হয়ে গেছে, আমি এর আগে একবার উঠেছিলাম, ভেবেছিলাম যে কাজগুলো আমি স্টার্ট করে দেবো, নিয়ে আবার কেঁদে উঠেছিল ছোটো মেয়ের কাছে চলে গেছিলাম, আবার একটু শুয়েও পড়েছিলাম, জন্য উঠতে দেরি হয়ে গেছে। সাধারণত কি হয়, মানে অন্যদিন শাশুড়ি মা যখন বাড়িতে থাকে, আমি ওঠার আগেই শাশুড়ি মা বাসি কাজ সেরে ফেলে, যেমন উঠোন ঝাড় দেওয়া, রাতের যে বাসনগুলো থাকে সেই বাসনগুলো মেজে ফেলা। এখন আমাকে সেই কাজগুলো করতে হবে। তোমার বড়ের সাথে আমার ছোটো ননদ এসছে, মানে আমার মাসি শাশুড়ির মেয়ে। তো রাত্রেবেলা আমি আবার রান্না করেছিলাম, ডিমের ঝোল ভাত করেছিলাম, আর শরীরেও দিচ্ছিল না, পাচ্ছিল। আর রান্নাঘরটাকে পরিষ্কারও করা হয়নি কিচ্ছু না। তোমরা একবার জাস্ট দেখো রান্নাঘরের পরিস্থিতিটা কী। টেবিলের পরে দেখো, টেবিলটাকে মোছাও হয়নি, বাসন হয়েছে কত, কিচ্ছু পরিষ্কার করা হয়নি কিচ্ছু না। কড়াই, প্রেশার কুকার, অবস্থাটা দেখো, সব কাটাকুটি করেছি এখানটাতে আর মুছে নেই, খেয়ে দিয়ে জাস্ট শুতে চলে গেছি মেয়েদেরকে নিয়ে। উঠোনে দেখো কত পাতা পড়ে রয়েছে, ওটাও ঝাড় দিতে হবে। আমি বাইরের কাজ করছিলাম, আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাঘরও ক্লিন করা হয়ে গেছে। উঠোনটা ঝাড় দিতে যাব ভেবেছিলাম, হঠাৎ করে কানে আওয়াজ এলো, মেয়ে কান্না করছে। বুঝতে পারছিলাম না দূর থেকে যে কোন মেয়ে কাঁদছে। ঘরে এসে দেখি আমার বড় মেয়ে, আমার সোনা মাম্মার উঠে গেছে ঘুম থেকে, আর আমাকে তাড়াতাড়ি একটা গুড মর্নিং আপ্পি দিয়ে দেবে। বলো হাই। আর সকাল সকাল হাতে দেখো গীতা, ওরা যখন শোয় মাথার কাছে এই ছোট ছোট গীতা আমি রাখি, ঘুম থেকে উঠে গীতাটা চোখে দেখেছে, আমি লুকিয়ে রাখি। এবার সামনে চলে এসেছে গীতাটা, এবার গীতাটা নিয়েই চলবে কিছুক্ষণ। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। আমার ছোট মেয়ে দেখো ঘুমাচ্ছে, কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে, 3টার পরে গিয়ে ঘুমিয়েছে ছোট মেয়ে। বলে দাও, বলো থাম্মি থাম্মি। কালকে রাত্রে আমাদের ঘরে আমি দুই মেয়েকে নিয়ে শুয়েছিলাম, কারণ আমার শাশুড়ি মা একদম সামনের ঘরটাতে থাকে। ওই ঘরে কেউ না থাকলে, সামনে যদি কেউ আসে, কেউ যদি ডাকে, এই ঘর থেকে শোনা যায় না। জন্য আমি বললাম যে সামনের ঘরের দিকে শোও তুমি, আমি দুই মেয়েকে নিয়ে আমার ঘরেই শুচ্ছি। এবার আমি আমার বড় মেয়েকে বরের কাছে দিয়ে বাদ বাকি কাজগুলো করব। ওর বাবা এখনো ঘুমাচ্ছে। এই যে মহাশয় ঘুম থেকে উঠে চাটা খেয়ে বসে রয়েছে। আমার বর যেই আমার হাতে ফোন দেখলো সেই উঠে পালিয়ে গেল। আর এই দিকে আমার ননদ মুখ লুকাচ্ছে আর আমার মেয়ে ফোন দেখছে। নিজেকে ক্যামেরাম্যান মনে হচ্ছে, এর জন্য লজ্জায় সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে। আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের ঘরের পেছনে একটা পুকুর আছে, পুকুরটা বেশ ভালোই বড়, আমরা মাঝে মধ্যে কাঁচা ধোয়া করি। ওই যে চললেন আমার বড় কন্যে মাম্মা। প্যান্টু পরতে হবে না বাবা, ডাইপার খুলতে হবে, প্যান্টু পরতে হবে বাবা। আমাকে টাটা দিচ্ছে, টাটা দিয়ে কোথায় যাবে? সোনাই মানে আমার ছোট ননদ ওই বিছানাটা গুছিয়ে দিচ্ছিল, ওর ঘরের বিছানা আর ওর দাদা যে ঘরে শুয়েছে সেই ঘরের বিছানা। আর এটা দেখো আমার বর নিজের হাতে বানিয়েছে। বর এখন পাখিগুলোকে খেতে দিচ্ছে, আর তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিই আমাদের বাড়ির পাখিগুলোর সাথে, হচ্ছে লাভ বার্ডস। এই খাঁচাটা বাড়িতেই বানানো হয়েছে বড় করে, আর এই খাঁচাটার মধ্যে রয়েছে হচ্ছে বদ্যি পাখি, দেখো কতগুলো। তুই কি প্রণাম করছিস আমাকে? প্রণাম করলি আমাকে? বর নিজে থেকেই বলল, উঠোনটা তোমাকে আর ঝাড় দিতে হবে না, এইটুকুনি হেল্প আমি তোমাকে করে দিচ্ছি। বরমে দুধও দিয়ে গেছে, আমি ঝোলা নিয়ে চললাম। আসলে আমি যাচ্ছি অঙ্গনওয়াড়ি স্কুলে মেয়েদের খাবার আনতে। অঙ্গনওয়াড়ি স্কুলে যাওয়ার এটা আমার শর্টকাট রাস্তা, শর্টকাট বাগানের রাস্তা দিয়ে যাই বলে বাড়িতে পড়া ড্রেস পরেই চলে আসি। স্কুলটা দূরে নয়, কাছেই। দেখো পুরো ক্যান ভর্তি করে খিচুড়ি দিয়েছে, এর নাম হচ্ছে তপতি, আর এই অঙ্গনওয়াড়ি স্কুলে রান্নাবান্না করে, খিচুড়িটা দারুণ করে। এমন অনেকে আছে যখন শোনে অঙ্গনওয়াড়ি স্কুলের খাবার, একটু মুখটা কেমন করে ভেঙচিয়ে দিয়ে পড়ে, ইস ওই স্কুলের খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ভালো লাগে। আমি খাবার নিয়ে বাড়িতে চলে এসেছি, আমার বড় বেরোবে অফিসে যাবে, তাড়াতাড়ি করে গিয়ে ওর খাবারটা আমি গুছিয়ে দেবো। বরের খাবার আমি রেডি করে নিয়েছি, গরম গরম ভাত, সাথে হচ্ছে অমলেট, তাও হাঁসের ডিমের, আর ডাল। উফ, আর কি চাই, খাবার তো না, এটা মনে হচ্ছে অমৃত। আমার মেয়েও ডিম খেতে ভালোবাসে,
স্কুল থেকে যে ডিম সেদ্ধটা দিয়েছিল সেই ডিম সেদ্ধটা আমার ননদ খাইয়ে দিয়েছে আমার মেয়েকে, এর জন্য অমলেটটা আমি পুরোটা দিইনি, হাফ দিয়েছি। গরম বাবা গরম, গম। মেয়ে আর বাবা দুজনাই খাচ্ছে একসাথে। বাবা ইয়াম্মি, বাবাকে টাটা করে দাও। আমার বরের থালাতেই আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, অঙ্গনওয়াড়ির স্কুলের খিচুড়ি। অনেকটা দেয়, খুব টেস্টি হয়, আমরা সবাই খাই, আমার মেয়েকেও খাওয়াই। এইদিকে আমার মেয়ে উঠোনে খেলে বেড়াচ্ছে, জুতো পায়ে নেই, জুতো আমার মেয়ের হাতে। আর ওই যে দেখছো আমাদের বাড়ির আর এক মেম্বার জোজো, এবার ওকে খেতে দেওয়ার পালা। ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, এখনো সারা উঠোন দৌড়ে বেড়াবে। বাবা চলো, নানু কব্বো চলো, তেল মাখবো বাবা, মাম্মার চলো, এই রাস্তার দিকে, এই দাঁড়া দৌড়াবি না। তুমি উঠে গেছো বাবা, গুড মর্নিং। গুড মর্নিং কোথায়, গুড আফটারনুন হতে চললো তো, আর বালিশ কোথায়, আর তুমি কোথায়? ছোটটারও স্নান হয়ে গেছে, বড়টারও স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমার আর এই যে আমার ননদের দুজনের স্নান বাকি। এদের লাইফটাই কি সুন্দর, ভালো, শুচ্ছে, শুয়ে থাকছে, শুয়ে শুয়ে খাচ্ছে, টয়লেট করছে, পটি করছে, স্নান করিয়ে দিতে হচ্ছে, শুয়ে শুয়ে মালিশ করে দিচ্ছি। ওফ, ছোট ঢুঙু, আর এটা হচ্ছে বড় ঢুঙু। আমি বুঝতে পারিনি, গালে একটা মশা কামড়ে দিয়েছে, লাল হয়ে গেছে আমার মেয়েটার মুখটা। ছোট পিমনি ছিল, এখন ছোট পিমনি চলে যাচ্ছে, আবার আমরা একা একা হয়ে যাবো, বলো বাবা। পরে তুই টোটোতে উঠবি তো, দেখবি আমার কাছে আসতে চাইবে না, তোকে একটু এগিয়ে দিয়ে আসি, ছোটটা যখন শুয়ে রয়েছে। পিমনির সাথে চলে যাবে, বেরু বেরু, এ তোর দাদাকে ফোন করে নিস। হ্যাঁ আসো, আছো বাবা, আছো, আসো, 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 যাও যাও। আমার ছোট ননদ চলে যাওয়ার পর অনেক কষ্টে ওকে একটুখানি বুঝিয়ে টুঝিয়ে সামলিয়েছি, নাহলে খুব কান্না করছিল। আর তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমার শাশুড়ি মা খুব ভালো আছে, কালকেই শাশুড়ি মাকে ছুটি দিয়ে দেবে, আমার শাশুড়ি মা কালকেই চলে আসবে। আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, আমার ভিডিওগুলো দেখতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।